নমস্কার বন্ধুরা এডুকেশনাল টেক টু চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিলোসফির এন্ট্রেন্স এক্সামের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এম এ অ্যাডমিশন টেস্ট দর্শনের প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব দু হাজার তেরো চোদ্দো ষোলো সতেরো এই সমস্ত প্রশ্নপত্র নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তো চলুন দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে তার পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিন তাহলে আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনাদেরকে বলে রাখি এই যে প্রশ্নপত্রগুলি এই প্রশ্নপত্রগুলির লিঙ্ক ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো যে আপনারা কিভাবে পাবেন এই সমস্ত প্রশ্নপত্রগুলি তাহলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো চলুন এবার এই প্রশ্নপত্রগুলি এবার আমরা দেখিনি এটি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ফিলোসফি দু প্রশ্নপত্র দু হাজার তেরোর প্রশ্নপত্র এখানে প্রথমে দেখুন যাদবপুর ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফিলোসফি এম এ অ্যাডমিশন টেস্ট টু থাউজেন্ড থার্টিন তারপর এদিকে ফুল মার্কস ফিফটি টাইম টু আওয়ার দু ঘন্টা টাইম এবং এখানে দেখুন যে প্রশ্নপত্রগুলি আছে সেগুলি গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া আছে এবং প্রথম গ্রুপে টোটাল দশটা কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকের মার্কস দুই করে টোটাল মার্কস কুড়ি এবার আমরা আস্তে আস্তে কোশ্চেনগুলি দেখে নেব হোয়ার ডাজ দ্য ইউনিভার্সাল সত্তা রিসাইট এখান থেকে আপনাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে চারটে অপশানের মধ্যে হাউ মেনি প্রমান ডু দ্য বুদ্ধিস্ট অ্যাডমিস্ট কত রকমের প্রমাণ রয়েছে আপনাকে এটি এখান থেকে চারটি অপশানের মধ্যে বেছে নিতে হবে এবং এইভাবেই সমস্ত প্রশ্নপত্রটি আমরা দেখে নেব অ্যাকর্ডিং টু হিউম হিউমের মত অনুসারে কী বলেছেন তিনি সেটি আপনাকে এখান থেকে চুজ করতে হবে এখানে অ্যাকর্ডিং টু প্লেটোর আইডিয়া প্লেটোর আইডিয়া অনুসারে কোন মতটি এখানে সত্যি সেটি আপনাকে টিক দিতে হবে কিউ ইজ নেসেসারি কন্ডিশন ফর পি ইজ সিম্বলাইজ অ্যাজ এরও প্রশ্নপত্রের উত্তর এই চারটি অপশানের মধ্যে আপনাকে করতে হবে এখানে মোট ছটা প্রশ্নপত্র আছে এবং তারপরের প্রশ্নপত্রগুলি আমরা এবার দেখে নেব এর পরের পৃষ্ঠার যে প্রশ্নপত্র সেটি আমরা দেখে নেব এটি হচ্ছে সেই সাত নম্বর প্রশ্নপত্র তারপরে এইভাবেই আট নম্বর ন নম্বর দশ নম্বর আপনারা যারা এম এ করতে চান যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এখানে মোট চোদ্দটি কোশ্চেন রয়েছে এবং তারপরে যে কোশ্চেনগুলি সেগুলি আমরা দেখে নেব গ্রুপ বি লাস্ট কোশ্চেন এখানে দেখুন পনেরো নম্বর কোশ্চেন উপরে দেওয়া হয়েছে এবং তারপরে গ্রুপ বি এটি হচ্ছে বড় কোশ্চেন এখানে টোটাল পাঁচটি কোশ্চেন করতে হবে এবং প্রত্যেকের মার্কস চার করে টোটাল কুড়ি এখানে দেখুন যে যুক্তিগুলি বলা হয়েছে অল মেন আর মোটাল অল কিংস আর মেন অল কিংস আর মোটাল তারপরে এখানে সতেরো নাম্বার কোশ্চেন তারপরে আঠেরো নম্বর এভাবেই উনিশ নাম্বার ডিসকাস এনি ওয়ান রিয়েলিস্টিক আর্গুমেন্ট এগেনস্ট আইডিয়ালিজম হোয়াট ইজ দ্য রিজন অফ সিকোয়েন্স অফ দ্য ফোর নোবেল ট্রুথ অফ তারপরে নম্বর কোশ্চেন এবং তারপরে দেখুন গ্রুপ সি গ্রুপ সির যে প্রশ্নপত্র এখানে শুধুমাত্র আপনাকে একটি প্রশ্নপত্রে উত্তর করতে হবে এবং যার মার্কস টেন একটি প্রশ্নেরই মার্কস হচ্ছে টেন এই যেখানে যে প্রশ্নপত্রগুলি দেওয়া আছে তিনটি কোয়েশ্চেনের মধ্যে আপনাকে যে কোনো একটি প্রশ্নপত্র করতে হবে আপনাকে সমস্ত প্রশ্নপত্র থেকে দেখুন কেটে কেটে নাম্বার দেওয়া আছে চার প্লাস ছয় পাঁচ প্লাস পাঁচ এখানে পাঁচ প্লাস পাঁচ এই তিনটির মধ্যে আপনাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মার্কস টেন এর পরবর্তীতে আমরা আরও যে প্রশ্নপত্রগুলি আছে সেগুলি দেখে নেব এখানে দেখুন বঙ্গানুবাদ বাংলাতে যে কোশ্চেনটি দেওয়া আছে প্রত্যেকের মার্কস দুই করে টোটাল কুড়ি সত্তাজাতির জাতির অধিষ্ঠান কোনটি হয় বৌদ্ধরা কপকার প্রমাণ স্বীকার করেন হিউমের মতে ওইখানে যে প্রশ্নপত্রটি ছিল তার বাংলা ভার্সেন এইটি প্লেটোর মতে ধারণা বা আকার যেটি সত্য হবে সেটি আপনি এখান থেকে চুজ করবেন পিয়ের প্রতি কিউ একটি অবশ্যই শর্ত হলে এর সাংকেতিক রূপ কি হতে পারে এভাবে আপনি এর পরবর্তী যে প্রশ্নপত্রগুলি এখানে সাতটি দেওয়া আছে এর পরবর্তী যে পেজ সেগুলিও এবার আমরা দেখে নিই এটি হচ্ছে তার পরবর্তী পেজ ফল হয় মিষ্টি এই বাক্যের সঠিক সাংকেতিক রূপ লেখো আপনাকে এখান থেকে যে চারটি অপশান আছে সেখান থেকে সঠিকটি চুজ করে লিখতে হবে তারপরে নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে সামান্য বিষয়ে ধারণাবাদী তারপরে এভাবেই দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার কাম্যকর্ম কাকে বলে তেরো নাম্বার ডেকার দেহ মনের সম্বন্ধকে কিভাবে বোঝান তারপরে পনেরো নাম্বার তথ্য মূল্যের পার্থক্য কোন শ্রেণীর নীতিবিদ্যায় অন্তর্গত এরপরে যে বড় কোশ্চেনগুলি ছিল সেগুলি আবার দেখে নেব এখানে দেখুন বলা হয়েছে অনাধিক দুশো শব্দের মধ্যে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর চার নাম্বার করে টোটাল কুড়ি আপনাদেরকে আবার বলছি যে ইংলিশ ভার্সেনটি ছিল তারই এটি তারই এটি বঙ্গানুবাদ সকল মানুষ হয় মরণশীল সকল রাজা হন মানুষ অতএব সকল রাজা হন মরণশীল তারপরে সতেরো নম্বর যে কোন বচন যে কোন শত বচনকে প্রশক্ত করে আলোচনা করো তারপরে আঠেরো নাম্বার এইভাবে তুমি কি মনে করো যে আত্মসুখবাদ একটি গ্রহণযোগ্য মতবাদ নিজের যে মতবাদ সেটি আপনাকে লিখতে হবে নিত্যকর্ম ও নৈমিত্তিক মধ্যে পার্থক্য ভাববাদের বিরুদ্ধে বস্তুবাদের উত্থাপিত যুক্তিগুলির মধ্যে যে যেকোনো একটি আলোচনা করো তারপরে বাইশ এবং শেষ কোশ্চেন তারপরে তেইশ এরপরে ওখানে যে ছিল দশ নম্বরের বড় কোশ্চেন এখানে যে কোনো একটি প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে এখানে দেখুন মার্কসের ডিভিশন কিন্তু একই আছে আপনাদেরকে আবার বলছি সমস্ত ইংলিশ কোশ্চেনের এটি হচ্ছে বঙ্গানুবাদ সমবায় সম্বন্ধে বিভিন্ন সম্বন্ধি কি কী তারপরে এইভাবেই সমস্ত প্রশ্নগুলি দেওয়া আছে আপনি এখানে তিনটের মধ্যে একটা করতে বলা হয়েছে এরপর আমরা দেখে নেব দু হাজার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের প্রশ্নপত্র সেটি এটি হচ্ছে দু হাজার চোদ্দোর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এম এ অ্যাডমিশন টেস্টের প্রশ্নপত্র ফুল মার্কস ফিফটি টোটাল টাইম টু আওয়ার গ্রুপ এ হ্যাঁ দেখুন দশটি কোশ্চেন দু নাম্বার করে টোটাল কুড়ি প্রথম কোশ্চেন তারপরে দ্বিতীয় নলেজ বি বেসড অন দি অবজেক্টিভ অবজারভেশন অফ দ্য প্রপার্টিস অফ দি ওয়ার্ল্ড এইভাবেই তৃতীয় কোশ্চেন চতুর্থ কোশ্চেন পঞ্চম কোশ্চেন ছ নম্বর কোশ্চেন তারপরে সাত নম্বর কোশ্চেন কি যদি মিথ্যা হয় দেন হোয়াট ইজ ট্রুথ ভ্যালু অফ ফলোয়িং স্টেটমেন্ট তাহলে এই এটির সত্য মূল্য কী হবে তারপরে রিলেশনশিপ আট নম্বর কোশ্চেন তারপরে ন নম্বর প্রশ্ন নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিভ The definition of knowledge is ফাউন্ড ইন সঠিক উত্তরটি এই চারটের মধ্যে থেকে আপনাকে চুজ করতে হবে তারপরে এগারো নম্বর কোশ্চেন এইভাবেই সমস্ত কোশ্চেনগুলি আস্তে আস্তে আমরা দেখে নেব গ্রুপ বিতে আপনাকে পাঁচটি কোশ্চেন করতে হবে এবং প্রত্যেকের মার্কস চার করে টোটাল কুড়ি এখানে মোট আটটি কোশ্চেন দেওয়া আছে এই টোটাল এইটিকে নিয়ে তো এখানে আটটির মধ্যে আপনাকে পাঁচটি করতে হবে এবং গ্রুপ সি এখানে দেখুন টোটাল যে মার্কস সেটি হচ্ছে দশ একটা কোয়েশ্চেনের জন্যই এখানে তিনটি কোশ্চেন দেওয়া আছে এখান থেকে আপনাকে শুধুমাত্র একটি কোশ্চেন করতে হবে তারপরে আমরা আলোচনা করব দু হাজার ষোলোর যে প্রশ্নপত্র এটি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির এম এ অ্যাডমিশন টেস্ট দু হাজার ষোলোর প্রশ্নপত্র ফুল মার্কস পঞ্চাশ টাইম একই দু ঘন্টা প্রথমে গ্রুপ এ দশটি কোশ্চেন প্রত্যেকের মার্কস দুই করে টোটাল কুড়ি অ্যাকর্ডিং টু কান্ট কান্টের মত অনুসারে কোনটি এটি সত্য আপনাকে সেটি লিখতে হবে তারপর দু নম্বর কোশ্চেন তিন নম্বর এইভাবেই সমস্ত কোশ্চেনগুলি আমরা আস্তে আস্তে দেখে নেব এবং শেষে আপনাদেরকে এই প্রশ্নপত্রগুলি প্রোভাইড করব আর আপনারা নিচে জানাবেন যে আপনারা কোন বিষয়ের প্রশ্নপত্র চান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে সেই প্রশ্নপত্রগুলি প্রোভাইড করতে এভাবে গ্রুপ বি গ্রুপ বিতে আপনার সবাই জানেন মোট পাঁচটি কোশ্চেন করতে হবে এবং প্রত্যেকের মার্কস চার করে টোটাল কুড়ি এখানে মোট আটটি অপশান দেওয়া আছে এখানে আটটির মধ্যে আপনাকে পাঁচটি করতে হবে তারপরে গ্রুপ সি এটির মার্কস হচ্ছে দশ একটা কোশ্চেনের মার্কসই 10 দশ এখানে চারটি অপশান দেওয়া আছে এর মধ্যে থেকে আপনাকে যে কোনো একটি করতে হবে কিছু কিছু মার্কস ডিভাইড করা আছে আর কিছু কিছু পুরো টোটাল মার্কস টেন এরপর আমরা দু হাজার সতেরো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যাদবপুর ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফিলোসফি এম অ্যাডমিশন টেস্ট টু থাউজেন্ড সেভেন্টিন এবার দেখুন এই সাইডে টাইম হচ্ছে টু আওয়ার দু ঘন্টা ফুল মার্কস পঞ্চাশ প্রথমে গ্রুপ এর প্রশ্ন দশটি কোয়েশ্চেন দু নাম্বার করে প্রত্যেকটি টোটাল মার্কস কুড়ি তারপরে দেখুন অ্যাকর্ডিং টু হিউম হিউমের মত অনুসারে কোনটি এটি সত্যি সেটি আপনাকে বেছে নিয়ে লিখতে হবে তারপরে আস্তে আস্তে পুরো কোশ্চেনটি আমি স্কল করছি আপনারা আস্তে আস্তে এই কোশ্চেনগুলি দেখে নিন কী কী কোশ্চেন আছে প্র্যাকটিস করা থাকলে এন্ট্রেন্স এক্সামের সময় সমস্ত যে এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলি এগুলি যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে নিশ্চয়ই সেখান থেকে কমন চলে আসবে দেখুন গ্রুপ বি এবং রকমের কোশ্চেন আসে এখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেটিও আপনি ধারণা পেয়ে যাবেন তারপরে দেখুন টোটাল মার্কস টোটাল হচ্ছে কুড়ি পুরো প্যাটার্নটি আমরা এখানে জেনে নিলাম ফার্স্ট হচ্ছে গ্রুপ এ দশটি কোয়েশ্চেন দু নাম্বার করে টোটাল কুড়ি তারপরে গ্রুপ বি যেখানে মোট পাঁচটি কোশ্চেন টোটাল মার্কস হচ্ছে কুড়ি তারপরে লাস্টে একটি থাকছে সেটি হচ্ছে গ্রুপ সি সেটির মার্কস হচ্ছে টেন দশ নাম্বারে লাস্টের কোশ্চেন সেটি আপনাকে অ্যান্সার করতে হবে অর্থাৎ এই প্রশ্নপত্রগুলি টোটাল তিনটি ভাগে ভাগ করা গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ এতে টোটাল দশটি কোশ্চেন দু নাম্বার করে কুড়ি গ্রুপ বিতে পাঁচটি কোশ্চেন করতে হবে চার নম্বর করে টোটাল কুড়ি গ্রুপ সিতে আপনাকে শুধুমাত্র একটি কোশ্চেন করতে হবে এবং যার মার্কস টেন দশ নম্বর অ্যান্সার এনি ওয়ান তো বন্ধুরা আপনাদেরকে যে বললাম প্রশ্নপত্রগুলি আপনি পাবেন কি হবে প্রশ্নপত্রগুলির সব প্রশ্নের লিঙ্ক আমি ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দিলাম আপনি এখান থেকে এই প্রশ্নপত্রগুলি ডাউনলোড করে নিতে পারবেন সেই লিঙ্কের উপর ক্লিক করে আর এই পিডিএফটি যখন আপনি খুলবেন তখন একটি পাসওয়ার্ড চাওয়া হবে এবং পাসওয়ার্ডটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স এক থেকে ছয় পর্যন্ত এই পাসওয়ার্ডটি দিলে আপনি এই পিডিএফটি খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক করবেন কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসেছেন এখনও যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি চান এডুকেশন রিলেটেড বিভিন্ন আপডেটের নিউজ পেতে তাহলে ভিডিও নিচে ডেসক্রিপশনে ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে যুক্ত হতে পারেন ধন্যবাদ